কাস্টমাররা চাইলে সাদা কালো কপি করতে পারবে অথবা চাইলে রঙিন কপিও করতে পারবে। আবার এই মেশিনে আরেকটা মজার ফিচার হচ্ছে এটি দিয়ে আপনার ছবি প্রিন্ট করা যায়। আমাদের অনেক কাস্টমাররা যাদের একটি ফটোকপি মেশিন আছে তারা সেকেন্ড অপশন হিসেবে এই মেশিনটি নিচ্ছে। আবার অনেকে যারা নতুন দোকান দিচ্ছে অনেকেই এখন এই মেশিনটি নিচ্ছে, যেহেতু এটার মধ্যে সবগুলো ফিচারই আছে। ওনারা আলাদা প্রিন্টার বা ওনারা আলাদাভাবে কিছু মানে এটা দিয়ে ফটো পেপারও প্রিন্ট আউট করা যাবে। ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের মেশিনটি তোশিবা ই স্টুডিও 2010 AC। এই মডেলটি আপনারা পাবেন এভাবে, সাথে একটা ট্রলি থাকবে, একটা টপ কভার থাকবে, আর এভাবে মেশিনটা আসবে। আমরা মেশিনটি ইনস্টল করে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। চলুন এখন আমরা আপনাদেরকে মেশিনটি আনবক্সিং করে দেখাই। মেশিন মডেল হচ্ছে তোশিবা ই স্টুডিও 2010 AC। এখন আমরা মেশিনটির সাথে টপ কভার অ্যাড করব। টপ কভার তারপর আমরা মেশিনের সাথে টপ কভারটি আপনারা টপ কভারের কার্টন থেকে খুলবেন, খোলার পরে এখানে টপ কভারটি অ্যাড করে নেবেন। এখানে মেশিনের সাথে আপনার ইউএসবি পাওয়ার কেবল দেওয়া আছে। আর এখানে এটা কি পাওয়ার কেবলের সাথে আরেকটা কি নিচে এটা হচ্ছে মেশিনের একটা কেসিং, এটা পিছনে লাগাতে হবে। জি জি, লাগাতে হবে ইনস্টল করার সময়। জি জি জি। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মেশিনের সাথে এক্সেট টোনার দিয়ে থাকে তোশিবা থেকে, ওই টোনার কার্টিজটা আপনার এই কার্টনে দেয়া আছে। এই মেশিনের সাথে এই টোনার সেটটা পাওয়া যাবে না? জি জি জি, এটা তোশিবা থেকে এইভাবে আসবে। ফোর কালারের জন্য চারটা টোনার। জি, চারটা টোনার দিয়ে কত কপি প্রিন্ট আউট করা যাবে? এটা মেশিনের সাথে তো স্যাম্পল দেয়া থাকে, এটা 4-5000 কপি করা যাবে। ও আচ্ছা, জাস্ট স্যাম্পল কপি এটা। পরবর্তীতে আপনারা এক্সট্রা টোনার নিতে হবে। এক্সট্রা টোনারের দাম কত? চারটা টোনার মিলে একটা সেট হয়, আর এক্সেট টোনার দিয়ে আপনার 60000 কপি করা যায়। তো ওটা আমরা সেল করে 33500 টাকা লাগবে পরবর্তীতে এক্সেট টোনার নিতে। জি জি। 45000 কপির মতো প্রিন্ট আউট করা যাবে নাকি? এটা 60000 কপি। 60000 কপি। জি। এখানে হচ্ছে আপনার এই যে ফোর কালারগুলো দেয়া আছে। ও, এই হচ্ছে CMYK, চারটা কালার, এই চারটা টোনার, একটু টোনারগুলো দেখেন, ব্ল্যাক, ম্যাজেন্ডা, ব্লু, ইয়েলো। ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান, তারপর ব্ল্যাক। হ্যাঁ, এই হচ্ছে টোনারগুলো না? জি। আচ্ছা, এরকম চারটা টোনার থাকবে, চারটা টোনারই মেশিনের সাথে লাগাতে হবে। জি জি জি। এগুলো হচ্ছে স্যাম্পল টোনার আর কি, এগুলো খুব বেশি একটা প্রিন্ট আউট করা যাবে না। জি। আচ্ছা ঠিক আছে, টোনারগুলো যে টোনারগুলো আমরা পাশে রাখি, আমরা এখন মূল ইয়েতে চলে যাই। ভিউয়ার্স, টপ কভার লাগানো হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে ট্রলিটা আপনারা কার্টন থেকে খুলবেন, খোলার পরে এইভাবে সেট করবেন। ভিউয়ার্স, আমরা এখন ট্রলির উপর মেশিনটা বসালাম। এটা হচ্ছে মেশিন, কনসোল মেশিন আপনার তোশিবা ই স্টুডিও 2010 AC। মেশিন ড্রয়ার কয়টা আছে এটার মধ্যে? এখানে মেশিনে ড্রয়ার আছে একটা ড্রয়ার আছে না, নিচেরটা হচ্ছে ট্রলি ড্রয়ার। জি, এখানে ট্রলি আছে, ট্রলির ভিতরে ক্যাবিনেট সিস্টেম, আপনি পেপার, আনুষঙ্গিক জিনিসপত্র এখানে রাখতে পারবেন। ভিউয়ার্স, আমরা মেশিনের সাথে যে টোনারগুলো পেলাম এগুলো হচ্ছে এই টোনারগুলো। এখন আপনারা প্রথমে ফ্রন্ট কভার খুলতে হবে। ফ্রন্ট কভার খোলার পর এখানে যে টোনারগুলো এখানে দেওয়ার জায়গা আছে আপনার, এখানে ইয়েলো কালার, এদিকে আপনার ইয়েলো কালার দিবেন। আর এখানে হচ্ছে আপনার ম্যাজেন্ডা, এখানে ম্যাজেন্ডা। জি জি, ম্যাজেন্ডা জায়গা আপনার ম্যাজেন্ডা দিবেন। আবার এদিকে হচ্ছে আপনার সায়েন, এখানে সায়েন দিলেন। আর লাস্টে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালার। আচ্ছা, ব্ল্যাক কালার জায়গা ব্ল্যাক কালার দিলে আপনার মেশিনটা ইনস্টল হওয়া শুরু হবে। আর প্রথমবার তো আপনাদের ইঞ্জিনিয়ার, জি জি, প্রথমবারে আমাদের ইঞ্জিনিয়ার মেশিন ইনস্টল করবে, কাস্টমারকে ইউজিং গাইড দিবে, উনি কিভাবে মেশিনটা ইউজ করবে টোটাল ডিটেইলস আমাদের ইঞ্জিনিয়ার থেকে উনি। ভিউয়ার্স আপনারা দেখলেন যে সাকিব ভাই স্টুডিও 2010 তোশিবার ফটোকপি মেশিনটা আনবক্সিং করে আপনাদেরকে দেখালো, এর সাথে ট্রলি, তারপরে হচ্ছে টোনার আপনারা কী পাবেন, তারপর ফন্ট কভার, টোটাল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিল এবং কি আপনারা কীভাবে টোনারগুলো ইনস্টল করবেন তাও বুঝিয়ে দিল। তো আমরা এখন সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে স্টুডিও 2010 ফটোকপি মেশিনটির প্রাইস কত, এই ফটোকপি মেশিনটা আপনারা কত প্রাইস দিচ্ছেন, এছাড়া হচ্ছে কোনো ভিউয়ার যদি এই ফটোকপি মেশিনটা অনলাইনে আপনাদের থেকে কিনতে ইচ্ছুক হয় তাহলে আপনারা কীভাবে সার্ভিসটা দিবেন। তাছাড়া হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফটোকপি মেশিন কেনার সময় মানুষের সবচেয়ে বড় যেই সমস্যাটা ভোগে যে এটা হচ্ছে সার্ভিসটা, এই সার্ভিসটা সম্পর্কে আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন যে কীভাবে সার্ভিসটা দিবেন। জি বা স্টুডিও 2010 এসি এই ফটোকপি মেশিনটার যে কালার মাল্টি কালার ফটোকপি মেশিনটার প্রাইস আপনারা কত ধরতেছেন? এটা আমরা এই মুহূর্তে আমাদের এখন অফার চলতেছে, আমরা এটা এখন 85,000-এ দিচ্ছি, বাট এটা রেগুলার প্রাইস হচ্ছে 90-95। জি জি, বাট বর্তমানে আমাদের অফার প্রাইস চলতেছে এখন আমরা 85,000 এটা দিচ্ছি কাস্টমারের। 85,000 টাকা পড়বে। জি জি 85,000 সাথে যেই টোনার সেটটা আছে। জি জি, এটা হচ্ছে স্যাম্পল টোনার, এই স্যাম্পল টোনারটা সহ 85,000 টাকা। এই টোনারটা দিয়ে কতগুলো প্রিন্ট করা যাবে? এটা 4-5,000 কপি করা যাবে, পরবর্তীতে আপনারা চাইলে এক্সট্রা টোনার নিতে পারবেন, এগুলো সবকিছু আমাদের কাছেই পেয়ে যাবেন, আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আর এই মেশিনটির একটি মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কিং, আপনি চাইলে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন অথবা আপনার অফিসে বা দোকানে যদি অনেক কম্পিউটার থাকে আপনি নেটওয়ার্কিংয়ের সাহায্যে এটাতে প্রিন্ট করতে পারবেন। আর এটা আরেকটা বিষয় আছে, এটাতে হচ্ছে আপনার এডিও বিল্ট ইন করা আছে ডুপ্লেক্স, যেটা আপনি বোথ সাইড ফটোকপি এটা টাইম করতে পারবেন। আচ্ছা, বোথ সাইড কম্পিউটার থেকে প্রিন্ট আউট করা। জি 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 জি, এগুলো সব আমরা সেট করে দিব। আচ্ছা আচ্ছা, ফটো পেপারও প্রিন্ট আউট করা। জি, এখানে এটা দিয়ে আপনার ফটো পেপারও প্রিন্ট করা যায় আমাদের। ধন্যবাদ সাদাত ভাই। ভাই যে বিষয়টা বললো সার্ভিস, মূলত ফটোকপি মেশিনের আফটার সেল সার্ভিসটা হচ্ছে মূল বিষয়। দেখা যায় অনেক সময় কাস্টমাররা মানে অনেক প্রবলেম ফেস করে, তো আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, ওয়েল ট্রেন্ড ইঞ্জিনিয়ার আছে, আমরা আফটার সেল সার্ভিসটা সবসময় প্রাধান্য দিই। আচ্ছা আচ্ছা, যদি সাপোজ কেউ যদি ফটোকপি মেশিনটা কিনলো তার যদি প্রবলেম হয় সাপোজ ঢাকার বাইরে, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে সার্ভিস? সেক্ষেত্রে আমরা আমাদের থেকে মেশিন নেওয়ার পর উনি ফ্রি সার্ভিস পাবে, আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিব, জাস্ট ইঞ্জিনিয়ার যাতায়াত কস্টমাররা দিয়ে দিই, ইঞ্জিনিয়ার যাতায়াত কষ্ট দিলে আপনার অনেকে দেখা গেছে যে ফোন করলে 1 সপ্তাহ 15 দিন পরে ইঞ্জিনিয়ার পাঠায় বা অনেক ইয়া করে, সেক্ষেত্রে তো কাস্টমার অনেক প্রবলেম পড়ে। আপনারা কতদিন পরে পাঠাবেন? আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে, আমার এরকম কোনো কিছু না, আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিই একদিনের মধ্যে, আমরা যার প্রবলেম হবে 1-2 দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দিব আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে তোশিবা স্টুডিও 2010 ফটোকপি মেশিন, এই মেশিনটা দিয়ে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করা যাবে না? জি, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল, এটা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন। আর এটাতে মূল বিষয় এটা নেটওয়ার্কিং রয়েছে, আপনি চাইলে অনেকগুলো কম্পিউটার অথবা আপনি চাইলে মোবাইল থেকেও প্রিন্ট দিতে পারবেন, মোবাইল থেকেও প্রিন্ট আউট করা যাবে। আর এডিএফ থাকার কারণে এটা বোথ সাইড অটোমেটিক্যালি প্রিন্ট আউট করা যাবে না? এডিও যে ডিভাইস, এডিও না এডিও, এটা কি এখানে লাগানো আছে অটোমেটিক্যালি? এটা ভিতরে বিল্ট ইন করা আছে থেকে, এটা এডিও বিল্ট ইন হয়ে আসে, এটা বোথ সাইড ফটোকপি করা যায়, বোথ সাইড ফটোকপি করা যায়। আমি যদি চাই যে কম্পিউটার থেকে বোথ সাইড প্রিন্ট আউট করব, এটা আমরা করে দিব, কম্পিউটার থেকেও আপনারা বোথ সাইড প্রিন্ট আউট করতে পারবেন এই প্রিন্টারটিতে। একটি বিষয় বলতে চাই, বিষয়টি হচ্ছে এই মেশিনটির সাহায্যে আপনারা মানে আমাদের কাস্টমাররা চাইলে সাদা কালো কপি করতে পারবে অথবা চাইলে রঙিন কপিও করতে পারবে। আবার এই মেশিনে আরেকটা মজার ফিচার হচ্ছে এটি দিয়ে আপনার ছবি প্রিন্ট করা যায়। আমাদের অনেক কাস্টমাররা যাদের একটি ফটোকপি মেশিন আছে তারা সেকেন্ড অপশন হিসেবে এই মেশিনটি নিচ্ছে, আবার অনেকে যারা নতুন দোকান দিচ্ছে অনেকেই এখন এই মেশিনটি নিচ্ছে, যেহেতু এটার মধ্যে সবগুলো ফিচারই আছে, ওনারা আলাদা প্রিন্টার বা ওনারা আলাদাভাবে কিছু মানে এটা দিয়ে ফটো পেপারও প্রিন্ট আউট করা যাবে, ফটো পেপারও প্রিন্ট আউট করা যায়, মানে একটা মেশিনেই তারা মানে এটা হচ্ছে প্রিন্টারের কাজটা কমপ্লিট। আপনারা এই প্রিন্টারটা কিনলে দেখা যাচ্ছে যে মাল্টি কালার যে আমরা কালার যে ইনজেক্ট প্রিন্টারগুলো কিনি ওই ইনজেক্টের কাজটা আপনারা এই প্রিন্টার দিয়ে করে ফেলতে পারবেন। সাপোজ যদি আপনার ছবি যেহেতু করতে পারবেন, ছবি করতে পারলে মানে ফটো পেপার যেহেতু এই মেশিনে সাপোর্ট করবে, আপনারা দেখা গেছে কালার প্রিন্টে আপনাদের কোনো প্রবলেমও হবে না, অনেক টাইপের পেপারে আপনারা এই প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট করতে পারবেন। আর হচ্ছে আপনাদের এই মেশিনটা যদি আমাদের কোনো ভিউয়ার কিনতে চায় সাপোজ দেশের যে কোনো প্রান্ত থেকে, তো তাদেরকে আপনারা কীভাবে সাপোর্টটা দেবেন? কেউ মেশিনটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও আসতে পারেন। আর আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্ট পাঠাই, যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্সে সাকিব ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যদি কেউ এই ফটোকপি মেশিন অথবা হচ্ছে ওনার প্রতিষ্ঠানে শুধু ফটোকপি মেশিন না, প্রিন্টার আছে, লেমিনেটিং মেশিন আছে, আরও এই আইটির অনেক ধরনের সাপোর্ট আছে, আপনারা যে কোনো সাপোর্ট চাইলে ওনার সাথে কন্টাক্ট করলে উনি আপনাদেরকে সাপোর্ট দিবে। বা আপনারা যদি এই ধরনের ফটোকপি মেশিন যে কোনো মডেলে জাস্ট আমরা হচ্ছে আজকে একটা ফটোকপি মেশিনে আপনাদেরকে আনবক্সিং করে দেখাইলাম। এখানে অনেক ফটোকপি মেশিন আছে, যে কোনো মডেলের তোশিবার ফটোকপি মেশিন আপনারা ওনার থেকে পেয়ে যাবেন। আপগ্রেড যত মেশিন আছে তাও পাবেন, এবং কি সবচেয়ে কম প্রাইস, যেহেতু ওনারা হচ্ছে ইম্পোর্টার, সো আপনারা ওনারা খুব চিপ প্রাইসে দিতে পারবে আপনাদেরকে। আপনারা ইম্পোর্টার কাছ থেকে খুচরা মূল্যে প্রোডাক্ট কিনতে পারবেন। এই আপনারা ওনার সাথে যোগাযোগ করলে ওনার ভিডিও ডেসক্রিপশন বক্স ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এবং ওনাদের অফিস হচ্ছে পুরানা পল্টন নোয়াখালী টাওয়ারের 9th ফ্লোরে লিফটের 9-এ আসলে ওনাদেরকে অফিসে পেয়ে যাবেন। অথবা হচ্ছে আপনারা যদি অনলাইনের মাধ্যমে কিনতে চান ওনার সাথে কন্ট্যাক্ট করে কিনতে পারেন। আর কোনো টেকনিক্যাল বিষয় আছে এই ফটোকপি মেশিনটা সম্পর্কে? আচ্ছা, এই মেশিনটার আপনারা কতদিনের ওয়ারেন্টি দিয়ে থাকেন? যে আমরা তো যে কোনো একটা মেশিন বা কিছু কিনলে একটা ওয়ারেন্টি থাকে, এটার কতদিনের ওয়ারেন্টি থাকবে? এখানে আমরা মেশিনের সাথে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, পাশাপাশি আমরা মেশিনের সাথে পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকি। এটা হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, পার্টসের ওয়ারেন্টিটাও আপনারা দিয়ে থাকেন? জি জি, পার্টসের ওয়ারেন্টিটা তো কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায়। পার্টসের ওয়ারেন্টি থাকলে কাস্টমারের জন্য অনেক ভালো। আমাদের সাথে যোগাযোগ করুন। আর হচ্ছে যেহেতু আপনারা নিজস্ব সার্ভিসিং টিম রয়েছে, আমি আশা করি যে তারা খুব অল্প সময়ে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবে। যেহেতু অনেকেই ফটোকপি মেশিনের কেনার আগে সবাই কিন্তু চিন্তা করে যে আমাদের মেশিনটা কোনো সমস্যা দিলে যে সার্ভিসিংটা কোথায় করাবে। তো ওনারা যেহেতু নিজস্ব সার্ভিসিং টিম আছে, আপনারা যারা ঢাকার আমার কোনো ভিউয়ার থাকেন, যদি ঢাকায় কেউ কিনতে চান তাহলে আপনারা যে কোনো সমস্যা পড়লে দিনে দিনে আপনাদের মেশিন ঠিক করে দেওয়া হবে। আর যারা ঢাকার বাইরে আপনারা জানেন যে যাইতে সময় লাগবে, সো আপনারা একদিন ওয়েট করতে হবে। যে আজকে কনফার্ম করলে আপনার লোক যদি সময় পায় আজকে যাবে, না হলে এর পরের দিন গিয়ে আপনাদের মেশিন ঠিক করে দিয়ে আসবে। সো ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যদি ফটোকপি মেশিন কিনতে চান সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।